ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে মজা মজা জিনিস খাওয়া। বিয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। এখন আমরা ঈদ কোরবানের ঈদ, সবাই তো আমরা খুশি, কম বেশি সবার ঘরে মাংস থাকে। এখন এক জোশের মাংস কীভাবে রান্না করা হয় বা কীরকমভাবে রান্না করে অনেকগুলি মাংস একসাথে করে, ওই রেসিপি নিয়ে হাজির হলাম এখানে। আমি কি গোশ নিলাম, আমার মাপা নাই, আমি পরিমাণ মতো গোশ নিয়েছি, অনেকগুলি পেঁয়াজ দিছি, তার মধ্যে দিছি আমি আদা, গরম মশলা দিলাম, তেজপাতা, লং এলাচি, দারচিনি, আর দিলাম পরিমাণ মতো লবণ। দিব আমি একসাথে ম্যারিনেট করে রান্না করব। এবার দিলাম আমি পরিমাণ মতো জিরা, মানে মাংস বেশি তো, জিরা পাকি দিলাম, ধনের পাকি দিলাম। এবার আমি দিব আপনার হলুদের গুঁড়া, মরিচের পাকি দিব, দিয়া তারপরে দিয়া আপনার সব মশলাগুলি একসাথে দিয়া, তেল দিয়া আমি ভালোভাবে এগুলিরে হাত দিয়া ম্যারিনেট করলাম। আদা রসুন বাটাও বেশি করে দিছি, কারণ গোশটা তো বেশি, এটা আমার এক জোশের হবে। তেল দিয়ে দিলাম, এবার আমি ভালোভাবে এগুলি হাত দিয়া ম্যারিনেট করে নিব। বিয়ার্স কোরবানের ঈদে আমাদের নোয়াখালীর মেয়েদের এক জোশের গরুর মাংস খায়। এক জোশ মানে একবারে মাখাই জোকায় বসাইয়া চুলের আঁচ কমাইয়া, এটা নিজের ঝোল দেয় না, এইভাবে লাড়া চাড়া দিয়ে দিয়ে দিতে দিতে তারপরে যখন মাংসটা সিদ্ধ হয়ে যায়, সফট হয়ে যায়, তখন আর ঝোল দেয় না, ওইটা দিয়ে ঈদের দিন খাওয়া হয়। এখানে একটা হাড্ডি নিলাম, হাড্ডির মোদকটাও আছে দেখছেন তো, অনেক সুন্দর। এইভাবে ভালোভাবে ম্যারিনেট করে দিলাম নিব। এখন আমি এদে দেখছেন তো, আমি খুব সুন্দর করে মাংসগুলি ম্যারিনেট করে নিলাম। নিয়ে আমি ম্যারিনেট করার পরে 5 মিনিট আমি রেখে দিব আপনার। এবার আমি এই যে একটুখানি পানি দিলাম, মশলাগুলি মাখাইছি, আমার হাতে সব মশলা রয়েছে, এই জন্য আমি রেখে দিলাম 5 মিনিটের জন্য, আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এবার বিসমিল্লাহ পড়ে আমি চুলায় বসাইয়ে দিলাম। প্রথমে আমি চুলার আগ বাড়িয়ে দিলাম, কারণ বলক আসার পরে চুলাটা আমি কমিয়ে এবার গা ঢেকে রান্না করব, কারণ পানি দিব না, এইভাবে রান্না করব। তা আমাদের এই যে আমার বলক এসে গেছে চুলার, এখন আমি আঁচ কমিয়ে দিব লাড়া ছাড়া দিয়ে। বিয়ার্স আমাদের এই মাংস রান্নাটা, এক দোষের মাংস রান্নাটা কেমন হয়েছে বা কী এরকম লাগছে আপনাদের কাছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে অন্যদের কাছে শেয়ার করবেন। এইভাবে আমার চুলের আঁচ কিন্তু অনেক কমানো, কারণ এই পানির মধ্যে যে ঝোলটা বাইর হয়েছে, এই ঝোলের মধ্যে সিদ্ধ হবে। এরপর আমি লাড়া ছাড়া দিব, একটু পরপর লাড়া ছাড়া দিব, একটু পরপরে লাড়া ছাড়া দিব, নিচে যেন লেগে না যায়। বিওয়ার্স আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলি দেখবেন, আমরাও আপনাদের ব্লগ দেখি, আর যেই যেখান থেকে কমেন্ট করেন, আপনাদের সবাইকে ধন্যবাদ আমার আর আমার মেয়ের পক্ষ থেকে। এইভাবে রান্না করলাম, এই যে ঝুলা আমার প্রায় দেখছেন গোশটা একদম সফট হয়ে গেছে, একদম ওই যে হাড্ডির ভিতরে তেলটা যে তেলটাও রাখছে, থাকে গেছে, গলে নাই, বের হয় নাই। তো বিয়ার্স এই যে এইভাবে আমার গোশটা অনেক সুন্দর সফট হয়েছে। আজকের মতন এখানে বিদায়, টাটা।